রাজধানীতে দশটি হটস্পট চিহ্নিত করে শুরু হয়েছে মশা নিধন অভিযান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ থেকে কিউলেক্স মশা নিধনে আধুনিক প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ডোবা খাল পরিষ্কার না রাখলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশুরি দেন মেয়র আতিকুল ইসলাম স্মৃতিমণ্ডলের রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড খেলার মাঠে মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম প্রাথমিকভাবে দশটি হটস্পট চিহ্নিত করে মশা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন চব্বিশ নভেম্বর থেকে একযোগে উত্তর সিটির সবগুলো ওয়ার্ডে চলবে অভিযান

আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম শুধু ডোবা নালা নয় লেক কিংবা পুকুরও পরিষ্কার রাখার কথা বলেন মেয়র চিঠি দেওয়ার পরেও পরিষ্কার না রাখলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন যার যার জমি যার যার ডোবা যার যার খাল যার যার লেক পুকুর যার যার ডিপার্টমেন্ট আপনাদেরকে আমরা চিঠি দিয়েছি আমি ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলবো তারপরেও যদি দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের যার দায়িত্ব তারা এগুলো পরিষ্কার করছে না অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব উত্তর সিটিতে চালু করা হয়েছে সেবা সার্ভিস ট্রিপল থ্রি প্রয়োজন হলে সেখানে যোগাযোগের অনুরোধ করা হয়েছে তৃতীয় মন্ডল একুশে টেলিভিশন ঢাকা